এরপর যে আমরা দেখবো স্কেল টুলসটা কিভাবে কাজ করে এসকেল টুলস এর উপর যদি আমি মাউস টু হোভার করি তখন তার আমাকে একটা অ্যানিমেশন দেখাবে আমি মাউসটা একটু নাড়াচাড়া করে আনতেছি দিয়েছি যে কোনো একটা ভেক্টরকে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত অবজেক্ট থেকে একটু বড় ছোট করে বিভিন্ন স্কেলে আপনি এটাকে নিতে পারবেন আমি যদি এখান থেকে একটা স্টার নিই নেওয়ার পর আমি এটার মধ্যে কালার দিচ্ছি কালার দেওয়ার পর আমি যখন এই টুলস স্কেল টুলসের মধ্যে আসার পর যখন আমি এটাকে স্কেলটাকে তখন আমি এদিকে করে মুভ করতেছি বিষয়টা হয়তো বুঝতে পারছেন যে আমার এসকেলে স্কেলে যে রোটেরটা যে অপশানে যে দিকে আসে সেই দিক থেকে আমি আমার কর্নারগুলোকে চাইলে ধরে এভাবে করে আমি নিজের মতো করি কি বড়ো ছোটো করতে পারবো উল্টেতে পারবো ভাল্টেতে পারবো এইটাই হচ্ছে আপনার স্কেল টুলসের কাজ হ্যাঁ মানে যে কোনো শেপ ধরেন আমি এমন যদি একটা শেপ ও নি আমি এটাকে স্কেল টুলসের মধ্যে যাওয়ার পরে জাস্ট আমার মতো করে আমি এটাকে এভাবে করে স্কেল করতে পারবো এখন এখানে যদি আপনার ডিজাইন করা যদি কোনো ভ্যাক্টর থাকে তখন সেটাকে আপনি খুব সহজেই মুভ করে দিতে পারবেন এইভাবে এই হচ্ছে আমাদের তাহলে আপনি দুই থেকে সিলেকশন করেও কাজ করতে পারেন এরপরে আরেকটা হচ্ছে শেয়ার টুলস শেয়ার টুলসটা কীভাবে কাজ করে শেয়ার টুলসের মধ্যে আমি মাউস ওভার করলে তারা আমাকে দেখাচ্ছে কীভাবে শেয়ার টুলস আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ধরেন আমি এইটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব হুম মানে এটাকে একটু ছোটো কপি করতেছি সি দিয়ে কপি করলাম আবার কন্ট্রোল ফ্রন্ট অথবা ব্যাকে রাখলাম ব্যকে রাখার পরে আমি এটাকে জাস্ট একটু ছোটো করতেছি একটু ছোটো করতেছি ছোটো করার পরে এটা কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি জাস্ট শ্যাডো হিসেবে ইউজ করার জন্য হ্যাঁ এভাবে করে এরপরে আমি এটাকে চাইলে ঠিক আছে এটাকে দেখতে আপনার শ্যার মতো লাগবে দেন আমি যদি থেকে এটাকে এটাকে করে দিলাম এখন দেখতে শ্যার মতোই মনে হচ্ছে এরপরে আমি এটা অপোজিটে কমা দিতে পারি সেম জিনিসটাই তারা এখানে দেখা দেখালো যে আপনি যদি মাউস ব্যবহার করি তখন সে দেখাচ্ছে যে মানে ছায়ার মতো ইউজ করার জন্য তো এখানে যদি আমার এখানে যদি ট্রি থাকতো বা অন্য কোনো কিছু থাকতো তাহলে আমি জিনিসটা বুঝাইতে সুবিধা বাস কাজ যেটা আমি কিন্তু সেটাই দেখাতেছি